প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মোবাইল ফোনের আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন জুম ক্লাউড, এই তো চলে এসছে জুম ক্লাউড মিটিংস, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করে ইনস্টল করে নিব। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওপেন করব এটা দেখার জন্য কি অবস্থায় আছে। হ্যাঁ, এই তো ওপেন করা হয়ে গেলে আমরা জাস্ট এরকম অপশন দেখব। নিচের দিকে আছে জয়েন এ মিটিং, সাইন আপ, সাইন ইন। এখন কথা হচ্ছে আপনি যদি নিজে কোনো ভিডিও অ্যারেঞ্জ করেন, ভিডিও ক্লাস অ্যারেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনাকে সাইন ইন অপশনে যেতে হবে, আদারওয়াইজ সাইন ইন করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে আমরা জয়েন মিটিংয়ে ক্লিক করি। যদি কেউ মিটিংয়ে ইনভাইট করলো সেক্ষেত্রে আমরা জাস্ট ফ্রেন্ড যেটা করব, মিটিং আইডি সে আমাদেরকে পাঠিয়ে দেবে বা লিঙ্ক পাঠিয়ে দেবে। মিটিং আইডিটা আমরা জয়েন করে এখানে যথারীতি মিটিং আইডিটা বসাবো, যে আমাদেরকে ইনভাইট করবে। যদি আমাদেরকে কেউ ইনভাইট করে তাহলে মিটিং আইডিটা এখানে বসাবো, বসিয়ে দিয়ে জয়েন মিটিং ক্লিক করলেই কিন্তু আমরা সেই মিটিংয়ে, সেই সময় সেই মিটিংয়ে ঢুকে যেতে পারবো। আপনারা যখন আপনাদের মোবাইলে জুম অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন, এরপর আপনার যে জিনিসটি দরকার সেটা হচ্ছে স্কুল থেকে আপনাদেরকে এই ধরনের একটা লিঙ্ক দিবে অথবা মিটিং আইডি আর পাসওয়ার্ড দিবে। সো স্কুল যখন আপনাকে দিবে, টাইম দিবে, তখনই আপনারা এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি জুম অ্যাপসে জয়েন করে ফেলতে পারবেন। যদি এই লিঙ্কে কাজ না হয় তাহলে আপনারা মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডিতে আপনারা এই আইডিটা দিবেন, আর পাসওয়ার্ডে এই ধরনের পাসওয়ার্ডগুলো আপনারা সেট করে দিয়ে যখন জয়েন দিবেন সাথে সাথে, ঠিক আছে।